লা পাস গৈ আছো, এটা প্রথম চেক আরম্ভ হয়ে গেল। ইয়ার পাছত ইয়া কেটা চেকিং আছে? তিনটা চেকিং আছে ইয়াত, একদম কাফ মানে একদম ডাইরেক্ট স্ট্রিফ উপর উঠিছে। ইয়ার আমার গাড়ি বগি কানিব পৰা নাই, কারণ এসোসিয়েশনের গাড়ি লৈ আহিব লাগিব। ইয়াত লগ আছে মেৰা ভাৰত মহান, এইবিলাকলৈ আহিলে ইণ্ডিয়ান আৰ্মিক চেলুট দিব মন যায়। তেওঁলোকে কিমান কষ্ট কৰি পেলাই ইয়াত আমাক ৰক্ষা কৰি আছে। এই পিছফালে ভাৰতৰ তিৰংগা ধুনীয়াকৈ বৰ্ডাৰ উচ্চ বনাই ৰাখিছে ইণ্ডিয়ান আৰ্মিয়ে, কি ধুনীয়াকৈ সজাই পৰা ৰাখিছে। এইখন হ'ল বুমলা পাছ, ইয়াতে আৰ্মিৰ ইণ্ডিয়ান আৰ্মিৰ চেক পইণ্ট আছে। ইয়াৰ অলপ ইয়াত আমাক খোজকঢ়াই লৈ গ'ল, অলপ অলপ জিৰ' লেণ্ড আছে। তাৰপৰা ইটো আমি এতিয়া য'ত আছোঁ এইখন ইণ্ডিয়া, তাৰ ইটোপাৰে হৈছে চাইনা। তাত ভিডিঅ'গ্ৰাফি আৰু ফটোগ্ৰাফি এলাও নহয়। এতিয়া ইয়াত -5°C চলি আছে। ইয়াতে ইণ্ডিয়ান আৰ্মিয়ে ধুনীয়া কেণ্টিন চলায়, কফি চফি খাই ল'লোঁ। ইয়াৰ অক্সিজেন লেভেল বহুত কম আছে। ইয়াৰ চিম্পি পূৰা একদম ফিট, যাতে অকণো বতাহ সোমাব নোৱাৰে। বুমলা পাছৰ পৰা আহিলোঁ, এতিয়া মাধুৰী লেক গৈ আছোঁ। মাধুৰী লেকটো আগতে যিটো কয়লা চিনেমাৰ শ্বুটিং হৈছিলে সেই জেগাটো, কিন্তু এতিয়া সেই চিনেমা মাধুৰী দীক্ষিত নামৰ পৰা মাধুৰী লেক হ'ল সেই লেকটোৰ নাম। তালৈকে গৈ আছোঁ। এই আহি পালোঁ এইখনক চাংগুষ্টাৰ লেক, ইয়াৰ এটা লেক আছে। লেকটো এতিয়া ইয়াৰ মানুহখিনিয়ে মাধুৰী লেক বুলিয়ে কয়। এইটো সন্মুখত প্ৰকাণ্ড লেক, সবতকৈ ইণ্টাৰেষ্টিং পুৰা বস্তু লৈ আহিছোঁ দেই। এতিয়া ইয়াত পিকনিক কৰিহে যাম, চাহ মেগী বনাই খাই তাৰপিছতে যাম ইয়াৰ পৰা। এইটো হৈছে চিলিণ্ডাৰ, এইটো হৈছে ষ্ট'ভ। লগাই দিলোঁ আমি বনোৱা মেগী অকণমানে কুকুৰটো খোৱালোঁ, কি হেঁপাহেৰে খাইছোঁ চাওকচোন। এতিয়া চাহ বনাব সেয়াও দেখুৱাম, তাজা লৈ আহিছোঁ একদম ধুনীয়াকৈ, ডাঠকৈ চাহ একাপ খাই লওঁ। এই গাখীৰ উলিয়ালোঁ, তাজা গাখীৰ, এটা ধুনীয়াকৈ চাহ পাকিম। একদম ধুনীয়া, কি ধুনীয়া চাহ হৈছে চাওক না, উতল আহি গল চাওক, বক বক করে। হ্যান্ডেল 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 করতে ধরতে হবে, হ্যান্ডেল ধরতে হবে, নাহলে উতলাবে, মানে দুধ চা উতলাবে, হ্যান্ডেল ধরতে হবে। আর কেক বিস্কুট আর সিম্পিয়া ধুনিয়াকে সিম্পিয়া ধুনিয়াকে চা বাকি আছে, এটা চাটা খায় ধুনিয়াকে। বাস আগে অল্প অল্প সুন্দর বনাইছে, থালি লৈ লব লাগিব। ভিতর কি কি খোৱা আছে আগতে আহার লগে লগে আমাক খুব ধুনিয়া সুজি হালুয়া দিলে, চেলুট ইণ্ডিয়ান আৰ্মি। খুব ধুনীয়াকে ইয়াত একদম ধুনীয়াকে চেৱৈ ভাজি ৰুটি, এটা থাল ধুই দিছে, গৰম পানী দিছে। ইয়াতে এটা মন্দিৰ আছে গুৰুদ্বাৰা, ইয়াত পাঞ্জাৱী গুৰুদ্বাৰাৰ দ্বাৰা এই লংগৰ চলোৱা হয়। আমাৰ ৰাখিলে ইয়াতে খুব ধুনীয়াকৈ লৈ গৈ ভিতৰত হাত ধুবলৈ গৰম পানী, খাবলৈ গৰম পানী, ধুনীয়াকৈ থাল পাতি তেওঁলোকে ধুই আছে, আমাক ধুবলৈ দিয়া নাই। খুব ধুনীয়াকৈ চাহ দিলে, তাৰপিছত আমাক চুজিৰ হালোৱা দিলে, ভিতৰত আমাক ৰুটি ভাত খীৰ চালাড পনীৰ চব্জি পনীৰ চব্জি, তাৰপিছত আপোনাৰ পাপৰ ৰাজমা, ধুনীয়াকৈ আতিথ্য কৰিলে। নমস্কাৰ। দিয়া দিয়া চাহ বিস্কুট স্নেক্স, ইমান মৰমত মাটিক কৰাইছে নহয়। মুখত টামামৰ বিখ্যাত মনেশ্ৰী, চবতকৈ ডাঙৰ এইখনে গেট। এতিয়া ভিতৰত সোমাইছে, এণ্ট্ৰি ফিজ ল'লে, বেছি নাই লোৱা, 50 টকা লৈছে।
যে টাওয়ার বিখ্যাত মনাস্ট্রি, এইটো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট নাকি মনাস্ট্রি, বহুত ডাঙর, চাই ভিতর কি আছে। এটা আহি পালো, এটা বুদ্ধ ডাঙর স্ট্যাচু আছে, বুদ্ধ মন্দির। এই অল্প অল্প বরষুণ আছে, এইখানে তুলি যাব লাগবে। আমি দুদিন এই হোটেলতে থাকিলো, এই এই হোটেলখন থাকিলো, খুব ধুনীয়া, চাফ চিকুণ আর রিজনেবল রেট। এটা আমি টাওয়ার পা ওলাইছো, আজি গিয়ে বমদিলাত থাকিম, কাইলে বমদিলা পা যাম। টাওয়ার খুব ধুনিয়া লাগলো এক্সপিরিয়েন্স, আর আমার বগিও খুব পারফরমেন্স খুব সুন্দর, খুব ধুনিয়াকে আমার ঠিকলে খুব ধরেছে ধুনিয়াকে। এইটো টাওয়ার ওয়ার মেমোরিয়াল, ইয়াতে গধূলি লাইট এন্ড সাউন্ড হয়। কালি কালি আমার খালি এইটা মিস হল, খুব বেশি বরষুণ আর বতর বেয়া আসলে, পরিবেশটা সব না কি ধুনিয়া লাগিছে। ইয়ার এনেকে শহীদ সকলের নাম লিখা আছে। যাওঁতে আমি চেলা টপ হৈ গৈছিলোঁ, আর এতিয়া আমি চেলা যেটো নতুনকৈ টানেল বনালে, তেতিয়া টপটোৱে তলেদি মানে টানেলটোৱেদি আমাক পাৰ কৰাই লৈ যাব। এতিয়াই জাষ্ট আমাৰ সন্মুখত টানেলটো আহি পাইছে, আমি সেইখিনিতে ৰুম, আপোনালোকক দেখাওঁ। টানেলটো অলপ দিন আগত ইনগ্ৰেট হৈছে। এইটো আহি পালোঁ সন্মুখত, এইটো চেলা টানেল, বৰ্ডাৰত অৰ্গেনাইজেশ্যনে বনাইছে। ইয়াত দুটা টানেল আছে, সৌপিনা টানেলটো আমাৰ পাব্লিকৰ কাৰণে, আৰু বাওঁফালে এটা ইমাৰ্জেঞ্চি কাৰণে আমি কাৰণে টানেল বনোৱা আছে। প্ৰায় এক কিলোমিটাৰ হ'ব দেই টানেলটো, এই ওলাই আহিলোঁ আৰু, ওলাইছোঁ আৰু।
সিধা এপিনে উঠি গেলে সেলাদ টপ পায়গে, কালি আমি সেইপিনে গেছিলো, আর এটা আমি সেই গোটে পাহাড়টা ক্রস করে তলে দিয়ে টানালে দিয়ে ওলাই আলো। এটা নতুন রাস্তা, বম দিলা আছে 104, ডিয়াং আছে 61। সিধা যেটো এইটো বাইপাস তেজপুর অপনে গুছি গেছে, আর আমি ফোনটা করে এটা বমদিরা রাতে স্টে করিম। এটা আমি বমদিরা সোমাইছি। এটা বমদিলার পর ওলাইছো, 10টা বাজিছে। এটা নিজের ঘর অভিমুখে গিয়ে আছে। তেজপুর 150 টেঙা 15। অরুণাচলের ট্রিপ শেষ করে ইয়া ভালুকপুং পাইছোহি, আর অকমান সময় পিছতে আমি প্রবেশ করিম। এটা ভালুকপুং অরুণাচলের একটা বর্ডার চেক পয়েন্ট আছে ইয়াতে। এইখানে গেট সিপারে এটা আমি থাকা কারণ অরুণাচল এই প্রবেশ করলো আর ইয়া।